والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله السلام عليكم ورحمة الله وبركاته رجاء الكريم মালয়েশিয়ার থেকে প্রশ্ন করেছেন যে মৃত্যুর পর কি মানুষের ওজন বৃদ্ধি পায় বা কেউ কেউ বলেন মানুষ মারা গেলে তার ওজন বাড়ে আর একটি প্রশ্ন যে কখনো দেখা যায় মৃত্যুর পর কারো চোখ বড় হয়ে গেছে হাত পা ব্যাকা হয়ে গেছে এগুলোর কারণ কি ভাই আপনার প্রথম প্রশ্নের উত্তর এটা আমি সঠিক বলতে পারবো না কারণ মানুষ মারা যাওয়ার পর তার ওজন বেশি হয় বা কম হয় হতে পারে বেশি হতে পারে কারণ শরীরটা ফুলে যায় তার শরীরের ভেতরে তার বাতাস প্রবেশ করে ইত্যাদির কারণে হতে পারে এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নাই যে বেশি হইল বা কম হইল এটা জানতে হবে দ্বিতীয় যেটি প্রশ্ন যে মানুষের মৃত্যুর পর তার কারো কারো চোখ বড় হয় হাত পা বেঁকা হয়ে যায় ইত্যাদি এগুলো হতে পারে কারণ মৃত্যুর যে একটা যন্ত্রণা আছে যার কারণে এগুলো হতে পারে কারণ রসুল সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন সুবহানাল্লাহ আল্লাহ ইন্নালিল মাউতে সাখারাত যে মৃত্যুর কি রয়েছে তার যন্ত্রণা তার কষ্ট রয়েছে ভদ্রভাবে রাসুলসাল্লি সাল্লাম বলেছেন যে যখন মানুষের দুনিয়ার থেকে তার রেজেক্ট শেষ হয়ে যায় সময় শেষ হয়ে যায় তখন ওই ব্যক্তি যদি মমিন হয় এই ব্যক্তির কাছে একদল ফেরেস্তা এসে বসেন যারা সাদা পোশাক এবং সুন্দর পোশাক সুন্দর চেহারা এবং তাদের হাতে একটি রুমাল থাকে কাপড় থাকে যে কাপড়টি দিয়ে সুগন্ধি আসতে থাকে এরা এসে এই ব্যক্তির কাছে বসে মমিন ব্যক্তির কাছে তার চোখের সামনে এসে বসে পড়ে এবং ওই ব্যক্তি মমিন ব্যক্তি তাদেরকে দেখে খুশি হয় যে তোমরা কারা তোমাদেরকে দেখে অনেক ভালো লাগছে তোমাদের শরীর দিয়ে তোমাদের হাতে জরুমাল দিয়ে সুগন্ধি আসতেছে ইত্যাদি এরপর সেখানে মালাকুল মাউত এসে বসে যায় বসে মালাকুল মৌত বলে আয়া তোহার নফসে বাহ উল্লাহিদান হে পবিত্র নাফস আত্মা তুমি আল্লাহর মাঘ ফেরাতের দিকে আল্লাহর ক্ষমার দিকে এবং আল্লাহর সন্তুষ্টির দিকে তুমি কি আসো বাহির হয়ে আসো তারপর তার নফস বাইর হয়ে যায় তখন এই জীবরা মালাকুল মত এই আত্মাটাকে নিয়ে এই ফেরিস্তাদের কাছে দিয়ে দেয় এবং ফেরেশতারা সেই সুন্দর রুমালের মধ্যে করে নিয়ে উপরের দিকে যায় এবং সেখান থেকে সুগন্ধি আসতে থাকে তারপর প্রথম আসমানে যখন যায় আসমানের ফেরেস্তারা বলতে থাকে যে আজকে কোন ব্যক্তির যে এত সুন্দর সুগন্ধি কোন ব্যক্তির রুহ কবজ করা হয়েছে পবিত্র নবস যার কাছ থেকে এত সুগন্ধি আসতেছে তখন বলে ফোলানের অমুকের ছেলে অমুক ইত্যাদি তারপর প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় এমনি করে সপ্তম আসমান পর্যন্ত যাওয়ার পর আল্লাহ রব্বাল আলমিন বলেন যে আমার প্রিয় বান্দার রোহ তোমরা ইল্লিনে রেখে দাও এরপর এই ব্যক্তি যদি কাফের হয় বা মোনাফেক বা বদকার হয় তাহলে তার নিকটে একদল ফেরেস্তা যাদের চেহারা কালো পোশাক খারাপ এবং তাদের হাতে যে কাপড়টি আছে রুমাল সেখান থেকে দুর্গন্ধ আসতেছে এরকম ভয়ানক চেহারা নিয়ে এই ব্যক্তির কাছে বসে তারপর তাকে দেখে এ ব্যক্তি খুবই ভয়ে অস্থির হয়ে যায় যে তোমরা কারা তোমাদেরকে দেখে খুব ভয় লাগছে এবং তোমাদের রুমাল দিয়ে দুর্গন্ধ আসতেছে ইত্যাদি তারপর মালাকুল মৌত সেখানে এসে বসে যায় এবং এসে বলতে থাকে আয়াথ নফসুল হাবিসা উখরিজি ইলা আল্লাহি আল্লাহ ওয়াদাবিন হে খাবিজ আত্মা খারাপ আত্মা তুমি আল্লাহর সেই রাগান্বিতর দিকে এবং তার গজব গজবের দিকে তুমি ফিরিয়ে আসো এমনি করে তাকে কঠিন শাস্তি দিয়ে তার আত্মাটাকে বাহির করে নিয়ে আসে কিন্তু আত্মা বাহির হতে চায় না তার শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে লুকাইতে চায় বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে এবং অনেক কষ্ট দিয়ে সে আত্মাকে বাহির করে নিয়ে আসা হয় তারপর তাকে বাহির করে সেই ফেরেস্তাদের কাছে দেয় এবং তারা সেই রুমালের মধ্যে পেঁচিয়ে ওপরে যায় প্রথম আসমানে যখন যায় আসমানের ফেরস্তারা বলতে থাকে যে আজকে কোন খারাপ ব্যক্তির রোহ কবজ করা হয়েছে যার থেকে দুর্গন্ধ আসতেছে এবং প্রথম আসমানের ফেরিস্তা বলে যে না এই খারাপ খাবিস রুহ এর জন্য আমি আসমানের দরজা খুলতে পারি না তখন আল্লাহর কাছে ফেরিস্তারা বলেন আল্লাহরবুল আলমিন বলেন যে তাকে সিজ্জিনে রেখে দাও তার রুহ আর সিজ্জিন হচ্ছে সপ্তম আস জমিনের নিচের সবচেয়ে নিম্নস্তর স্থান তখন সেখানে রেখে দেওয়া হয় এমনি করে লম্বা হাদিস তারপর তাকে আবার কবরের নিয়ে যখন তাকে দাফন করা হয় কবরে নিয়ে আসা হয় ভালো ব্যক্তি হলেও তার কবরে নিয়ে আসা হয় খারাপ ব্যক্তি হলেও তার রোগে কবরে তার শরীরের মধ্যে আবার ফিরিয়ে দেওয়া হয় এমনি করে কবরের সোয়াল জব ইত্যাদি হয় মোট কথা হচ্ছে যে আপনি যেটা বলেছেন যে অঙ্গ প্রত্যঙ্গ যে ই হয়ে যায় বেকা টেকা ইত্যাদি চোখ বড় হয়ে যায় এটার কারণ হতে পারে এই কারণে যে তার যখন রুহটাকে বাহির করা হয় তখন সে কষ্ট পায় এবং এই রুহ বিভিন্ন জায়গায় লুকাইতে চায় কিন্তু তাকে কষ্ট দিয়ে বাহির করা হয় যার কারণে এটা হতে পারে আল্লাহ রব্বুল আলমীন যেন আমাদেরকে সে মৃত্যুর যন্ত্রণা থেকে রক্ষা করেন এবং আমাদেরকে মৃত্যুর আগে কালে মাত্র লা ইলাহা পড়ার তৌফিক দান করেন এবং আমরা যেন ইমানের সহিত মৃত্যুবরণ করতে পারি সালামুক রহমাতি